আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার, কামাল। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 3 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। তারা তিনজনই 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আনুমানিক সকাল 7টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে 14 জন আরোহীসহ রাস্তার পাশের পুকুরে পড়ে যায় গাড়িটি। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। চিংড়ি খেড়ে মাছ ধরাকে কেন্দ্র করে সাতক্ষীরার তালায় 60 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিরুর রহমানকে আটক করেছে। এদিকে আটক ওই নেতার কঠোর শাস্তির দাবিতে থানায় ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। তালা পাইকগাছা সড়ক অবরোধ করে তারা। মাছ চুরির মিথ্যে অভিযোগে 60 বছরের বৃদ্ধ লুৎফুরকে ওই আওয়ামী লীগ নেতা পিটিয়ে মেরে ফেলেন বলে জানান গ্রামবাসী। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন। নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশসহ 61 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন 50 জন শনাক্ত। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক 1 লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। উম্মে খাদিজা নামের এই পরিচালক গত 13 আগস্ট 1 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি। গত 30 জুন পর্যন্ত ডিএসির ওয়েবসাইটের হিসাব অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের হাতে এ কোম্পানির 24.73% শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 33.79% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে 41.48% শেয়ার রয়েছে। তবে সরকার এবং বিদেশিদের হাতে এ কোম্পানির কোনো শেয়ার নেই। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রাইট শেয়ারের আবেদন গ্রহণ আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 20 অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। রাইট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7 সেপ্টেম্বর। ব্যবসা বৃদ্ধি এবং মূলধন শক্তিশালী করার জন্য 1,53,51,551টি শেয়ার ইস্যু করে 23,02,73,265 টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। 5 টাকা প্রিমিয়াম সহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 15 টাকা। একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও স্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 20 আগস্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ন্যাশনাল হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া একদিন বন্ধ থাকার পর পূর্ববী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।